আসসালামু আলাইকুম সবাইকে। আমাকে আপনারা সবাই চিনেন, আবার অনেকেই চিনেন না। আমি আর কেউই না, আপনাদের পরিচিত গ্রিন মাজার। এবং আমি আজকে সভাপতিকে ধন্যবাদ দিতে চাই, কারণ আমাকে আবার আর একবার নিজের টাইটেল পেটানোর জন্য। আগে আমরা শুনেছি যে নতুন খামে পুরনো চিঠি, কিন্তু আজকে আমি আপনাদের শোনাবো নতুন খোলসে পুরনো মাজার। কি জন্য বলেছি, গত এক বছরে আমার তেমন কিছুই পরিবর্তন হয়নি, শুধু গ্রোথ ট্রিম যুক্ত হয়েছে কিছু, আর বেড়েছে একটু মেদ, একটু কঠিন, কিন্তু আমার মধ্যে যে স্বাদ সেটা কিন্তু আগের মতো এভারগ্রিন। তারপর কি আমাকে বলতে হবে আবার আমাকে খাও? শুনেছি ঝামেলায় বলে নাকি বাঘের বয়সে এক ঘাটে জল খায়, কিন্তু তাই বলে কি গ্রিন মাছের তুলনা কখনোই চিংড়ি, পাঙ্গাস, ইলিশ এদের সাথে যায়? আচ্ছা চিংড়ির কথা আসা যায়, চিংড়ি সম্পর্কে কিছু খোঁজ খবর নেওয়ার চেষ্টা করেছিলাম, কিন্তু আসলে খোঁজ খবর আমি দিনের বেলায় পাইনি, কারণ সে একটু ভীতু টাইপের, তো তাকে আমি দিনের বেলায় খুঁজে পাইনি, সে রাতে খাওয়াতে পছন্দ করে। আচ্ছা তো রাতে সে কি খায় না খায় সেটা আমি জানি না, কিন্তু তার স্বাদ খুবই ভালো, এটা আমি স্বীকার অস্বীকার করব না। কিন্তু আপনি এই স্বাদের জন্য আপনি তাকে খেলেন, কিন্তু আপনার একজন প্রিয়তম আছে, আপনি তাকে আপনি বলেছিলেন বাদাম খাওয়ার সময় যে প্রিয়তমা এই হাড়টা শুধুই তোমার, কিন্তু আপনি যে চিংড়ি সুস্বাদু চিংড়ি খাচ্ছেন, এই সুস্বাদু চিংড়ির যে কোলেস্ট্রল আছে, এই কোলেস্ট্রল তো আপনার হার্টের 12টা বাজে দিচ্ছে, আপনি কি প্রিয়তমার সাথে গিয়ে সেই পবিত্র হার্টটা দিতে পারছেন? আমার মধ্যে আবার এইসব কোনো ঝামেলা নাই, আমি চাই আমাকে যে খাচ্ছে আমার ভোক্তা সে একদম পরিষ্কার থাকুক, পবিত্র থাকুক, তার হার্টটা একদম চপারের খাতার মতো ঝকঝকে তকতকে থাকুক, তাই আমার মধ্যে এসব কোলেস্ট্রলের কোনো চিন্তা নেই। এরপরে আসি ইলিশের কথা। আচ্ছা সে তো একজন স্বঘোষিত রাজা। আচ্ছা রাজা কাকে বলে, রাজা কিভাবে হয়? ইলিশের ব্যাপারে একটু খোঁজ খবর নিয়ে দেখলাম তার প্রজননের জন্য ঢাক ঢোল পিটিয়ে 2 মাসের ব্যান পিরিয়ড দেওয়া হয়। আচ্ছা তার প্রজননের জন্যই ব্যান পিরিয়ড দরকার, সে কিভাবে রাজা হয়? এদিকে আপনি গ্রিন মাছকে দেখুন, আমার অত কিছুর দরকার না, আপনি জাস্ট একটু স্যালারিটি দিন, একটু পিএ দিন ঠিকঠাক মতো, 2 মাসে এসপিসিস 3-4। যেটা বলছিলাম ইলিশের স্বাদ খুব ভালো। আচ্ছা ইলিশের স্বাদ ভালো, আপনার প্রিয়তমা বাদাম খাওয়ার সময় আপনি কথা দিয়েছিল বিয়ে করলে সে আপনাকে সরষে ইলিশ রেঁধে খাওয়াবে। আচ্ছা বিয়ে করলেন, সরষে ইলিশ রেঁধে খাওয়ালো, তো শুক্রবারে রান্না করে খাওয়াচ্ছে, তারপরে সরষে ইলিশ খাওয়ার পরে আপনার দেখা গেলো যে বিকেলবেলা আপনার অর্থ অর্থ বিভিন্ন জায়গায় চুলকানি হচ্ছে, তার ফলে আপনি করলেন কি যে বিকেলে যে ঘুরতে যাওয়ার প্ল্যানটা ছিল সেটা ক্যান্সেল করে দেন, তার ফলে কি হলো হোম হিস্ট্রিতে বিশাল ঝামেলা। আমার মধ্যে এইসব ঝামেলা নেই, কারণ আমি খেতে খুব একটা স্বাদ না হলেও অ্যালার্জি উপেক্ষ করে না, আমার মধ্যে পরিবর্তে পাবেন আপনি ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড, যা খেলে আপনি নিজের তো সবল হবেনই আবার নতুন প্রজন্ম আনার জন্য উদ্বুদ্ধ হবে। পাঙ্গাস মাছ নিয়ে আমি কিছুই বলতে চাই না, পাঙ্গাস মাছের নামের সাথে সাথে অডিয়েন্সের মধ্যে অনেকেরই নাকি হাত চলে আসছে, সে তার সম্পর্কে আমার বলার কিছুই নেই, তাকে জাস্ট একটু বলবো যে আপনি ফক্স গুলিস্তানে পাওয়া যায়, ফক স্প্রে গুলিস্তানে পাওয়া যায়, আপনি ওটা ইউজ করতে পারেন। আচ্ছা শেষ একটা কথা আসি ইগোর ব্যাপারে, আমার মধ্যে খুব একটা ইগো নেই, আপনি টেস্টের জন্য পাঙ্গাসের কাছে গেলেন, চিংড়ির কাছে গেলেন, ইলিশের কাছে গেলেন, এটা আমার কোনো ইয়া নেই, কিন্তু আপনার যে অসুবিধাগুলো আছে অসুবিধাগুলো ধরা পড়ার পরে যদি আপনি আমার কাছে আসেন আমি আপনাকে বলবো না তুমি আগে কেন ওদের কাছে গেলে, ওদের কেন খেলে, আমাকে খাওয়ার জন্য আপনাদের দরজা সবসময়ই খোলা। তাই টেকনাফ থেকে তেঁতুলিয়া, কার্তিক থেকে আসছি গ্রিন মাজার প্রতিদিন।